শুধু একটি কথাই মনে রাখতে হবে, জীবনে সমাজের ধর্ম লাগবেই লাগবে, ইহা সকলের প্রয়োজন, মানব মাতৃ মানব ধর্মের প্রয়োজন। এ কথাটির উপর যেন আমাদের গভীর দৃষ্টি আকৃষ্ট হয়। মাতা পিতা, অভিভাবক, শিক্ষক, সমাজের যারা কর্ণধার, যারা এখানে বসে আছেন, যারা এই ভিডিওটি দেখছেন, রাষ্ট্রের যারা পরিচালক, মন্ত্রী পদে যারা সমাহিত, সকলেরই এ বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। রাষ্ট্রের ভিতর দিয়ে আমরা মানুষ তৈরি করব, মানুষ সত্যিকারের মানুষত্ব লাভ করেছে, এটাই হবে আমাদের লক্ষ্য। এই আদর্শ আর্য ঋষিরাই দিয়েছে। মানুষের সমাজ যেন ভেঙে চুরে না যায়। যদি মানুষের জন্য মানুষ, সমাজের নরনারী, বালক বালিকা, ছাত্র সমাজ, যুব সমাজ মানুষত্ব লাভ করে, তবেই সমাজের প্রকৃত কল্যাণ। বিশ্বের সকল মানুষ মানব ধর্মে দীক্ষিত হলেই মানবের কল্যাণ, দেশের কল্যাণ, বিশ্বের কল্যাণ। আমাদের জীবনে মানুষত্ব লাভ হোক, ভগবানের চরণে এই প্রার্থনা নিবেদন করছি। আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ তরুণী মানুষত্ব লাভে জীবন ধন্য। একমাত্র মানুষত্ব লাভ হলেই জীবনের কল্যাণ, দেশের কল্যাণ এবং বিশ্বের কল্যাণ। নমস্কার। হরি ওম তৎসাত্।